হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আমরা ওখানে যে লাইভ ভিডিওটা করেছিলাম হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে, আর সেই লাইভে তোমাদেরকে বলেছিলাম পুরো ঘোরা দৌড়ে অনুষ্ঠানটা তোমাদের ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদেরকে ইনভাইট করেছিল পিয়ালি কালীমাতা যুবক সংঘ ক্লাব, আর ওখানকার যে সেক্রেটারি সহদেব দাদা খুবই একজন ভালো মানুষ। ওখানে আমরা গিয়ে খুব এনজয় করেছি। ভাই যেটা তোমাদেরকে একটু আগেই বলছিল, ও তখন লাইভ করছিল আর আমি ব্লগ শুট করার চেষ্টা করছিলাম। এখানে কি সুন্দর একটা স্টেজ বানিয়েছে, আর বাইরের খুব নাম করা কিছু শিল্পী এখানে আসছে। আমরা নেক্সট ব্লগে তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি সরাসরি ফার্স্ট রাউন্ডে। রেসের মাঠে ফার্স্ট রাউন্ডে 8টা ঘোড়া ছিল, তার মধ্যে 1টা ঘোড়া ফার্স্টে কেটে বেরিয়ে গেছে, আর ছুটছে এখন টোটাল 7টা ঘোড়া। কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলবো, পিয়ালি অ্যাকচুয়ালি একটা গ্রাম্য এলাকা, বৃষ্টিটা দেখে বুঝতেই পারছো। এই ঘোড়া ছোটার সময় অনেক চাষি ভাইদের ক্ষতি হয়, তবুও তারা সেটা মেনে নেয়, কারণ এটা বছরে একবারই হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, টোটাল 8টা ঘোড়া থেকে ফিনিশিং পয়েন্টে এসে গেছে টোটাল 4টে ঘোড়া, আর সম্ভবত এই 4টে ঘোড়ার মধ্যে ডিসাইড করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড। বন্ধুরা, তোমরা এই ঘোড়া দৌড়টাকে যতটা ইজিভাবে ভাবছো ততটা ইজি নয়, কারণ আমরা এই ড্রোনের মাধ্যমে ভিডিওটা করছি বলে এত সুন্দর দেখাচ্ছে, কিন্তু বাস্তবে ঘোড়া দৌড় সত্যি কথা বলতে এত রিস্ক আছে, কারণ কোনো মানুষ যদি কোনো সম্ভবত সামনে পড়ে যায় খুব রিস্ক হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, তাছাড়া গ্রামের সাইড তো মানুষ বিভিন্ন কাজের মধ্যে থাকে, আর সেগুলো তো কিছু কিছু ফুটেছে, সেগুলো ধরা পড়েছে হঠাৎ হঠাৎ মানুষের কাছ থেকে যখন ছুটে গেছে ঘোড়াটা, তখন তারা ভয় পেয়ে গেছে। মানে ব্ল্যাক ঠিক নয়, এটা চকলেট কালার আছে। হ্যাঁ, চকলেট কালার, ফার্স্ট চকলেট কালারের ঘোড়াটা ফার্স্ট হলো সেকেন্ড রাউন্ডে। আবারও সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল, আর থার্ড রাউন্ডের জন্য প্রস্তুতি চলছে। কিন্তু এখানে যত সময় যাচ্ছে মানুষের কিন্তু ভিড় ততই বাড়ছে। হ্যাঁ, এটা সত্যি। ধীরে ধীরে কিন্তু ঘোড়ার সংখ্যা বেড়েই চলেছে, আর একটু উপর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর ড্রোনটা যতটা উপরে উঠছে বন্ধুরা, তত যেন সিনারিটা আরো সুন্দর চোখে যেন ফুটছে ভাব। হ্যাঁ, মানুষের ভিড়টাও দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট ভিড় আছে, আর এরপরে কিন্তু আরো ভিড় বাড়বে। বন্ধুরা, আমরা আবারও কিন্তু থার্ড রাউন্ডের জন্য স্টার্টিং পয়েন্টে চলে এসেছি, আর বন্ধুরা সেকেন্ড রাউন্ডের থেকে যেন এই রাউন্ডে বেশি ঘোড়া আছে। হ্যাঁ, কিন্তু দেখতেই পাচ্ছি, একটুখানি একটা কথা বলবো, এই যে ল্যাক করছে ক্যামেরা, কারণ যথেষ্ট হাওয়া হচ্ছে উপরে। আর কথা বলতে বলতে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলছি, যে প্রতিবারের ন্যায় এবারেও শুরুতে কিন্তু কিছু ঘোড়া কেটে বেরিয়ে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা কথা তোকে, আর একটা কথা তোকে বারবারই বলছি, তুই শুধু ওপর থেকে শুধু দেখতে থাক যে কেমন লাগছে জায়গাটা। দারুণ লাগছে, দারুণ। মানে বন্ধুদেরকে বলে বয়ে দেওয়া হবে। তুই একটা কথা বল, কোনো সময় ড্রোনে এরকম শ্যুট দেখেছিস? না, পিয়ালি থেকে মানে আমরা যে এলাকাটায় থাকি তার ভিউটা এত সুন্দর, জানতিস কি এর আগে? না, এটা আমি জানতাম না, কারণ ড্রোনের মাধ্যমে কখনো দেখার চেষ্টা করিনি বা দেখিনি, তার জন্য এরকম বুঝতে পারিনি। কথা বলতে বলতে আমরা কিন্তু 4th রাউন্ড কমপ্লিট করলাম, আর এখনই আমাদের 5th রাউন্ড শুরু হয়ে যাবে। দেখ কত মানুষের ভিড় দেখছি, সত্যি কথা বলতে অপূর্ব দৃশ্য। আর একটা জিনিস, ড্রোনের কিন্তু শ্যুটটা সেই লাগছে। কথা বলতে বলতে আমরা কিন্তু ফাইনাল রাউন্ডে চলে এসেছি, আর এই ফাইনাল রাউন্ড শুরুও হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হলো, ফাইনাল রাউন্ডে কিন্তু টোটাল ঘোড়ার সংখ্যা আছে 12টা। বন্ধুরা, তোমাদের সামনে এই রাউন্ডটাকে আমরা নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করব, কারণ তোমরা সবাই জানো এইটা ফাইনাল রাউন্ড। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. দাদা, আমরা কিন্তু কথা বলতে বলতে ঘোড়া দৌড়ের শেষ মুহূর্তে চলে এসেছি। হ্যাঁ, এখনই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কমিটির সদস্যরা ঘোড়া নির্ধারণ করেই নিয়েছে। এখানে তো দেখতেই পাচ্ছিস কতটা মানুষ এখানে আছে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে, কত মানুষের ভিড়। প্রতিটা ঘোড়ার যারা ওনার আছে তারা সবকটা ঘোড়াকে ধরে নিচ্ছে, আর এখানটা একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে, কারণ এই ঘোড়া কোনো সময় যদি বেলাইনভাবে চলে যায় কোনো মানুষের ক্ষতি হতে পারে। শেষবারের মতন তোমাদেরকে আরও একবার দেখানোর চেষ্টা করলাম আমাদের গ্রামটাকে, আর আমাদের ব্লগটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।